আছে সবাই? আমরা আজকে যাচ্ছি পিঠা উৎসবে, একটা স্কুলে অনেক অনেক মজা হবে। এটাই ফার্স্ট টাইম ইউনিভার্সিটিতে আসার পরে এত বড় পিঠা উৎসব দেখা। আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, কথা বলতে পারছি না। তো চলো যাই, যে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এখানকার বিদেশে পিঠা উৎসব কেমন হয়। আমার দেখা যায় নাই, আমার দেখা যায় নাই। এই যে আমি আসছি না, দাঁড়াই। কোন বেলা আমরা তিনজনই দাঁড়াই? আবার কোন বেলা আমরা? তুমি দাঁড়াচ্ছো, বাবা দাঁড়াচ্ছে, আমি দাঁড়াই নাই। এই তো আমরা যাচ্ছি এখন পিঠা উৎসবে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। স্নেহা না, মা দুষ্টামি করে না, অনেক বৃষ্টি। আমরা খুবই এক্সাইটেড পিঠা উৎসবে যাওয়ার জন্য। না না, ওরকম করে না। এখানে একটা স্কুলে সাধারণত এটা হয়, কারণ স্কুলগুলোতে শনিবার ছুটি থাকে, শনি রবি। উইকেন্ডে হচ্ছে এখানে পিঠা উৎসব বা পয়লা বৈশাখে জাতীয় অনুষ্ঠানগুলো স্কুলগুলো ওরা রেন্ট করে, রেন্ট করে এখানে এই অনুষ্ঠানগুলো করে থাকে বাংলাদেশিরা। আমরা খুবই এক্সাইটেড না মামা? কোথায় যাবো পিঠা উৎসবে? তুমি পিঠা খাবে? আমরা চলে আসছি মেলাতে। এটা হচ্ছে একটা স্কুল, স্কুলটা অনেক সুন্দর। সরি বন্ধুরা, আমার গলার অবস্থা খুবই খারাপ। এই যে স্কুলটা অনেক সুন্দর। ছুটির দিনে সাধারণত অনুষ্ঠানগুলো হয়, পুরোটাই স্কুল ফাঁকা। স্নেহা যাচ্ছে ওর বাবার সঙ্গে। এই তো আমরা চলে আসছি। স্নেহা ভুল দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করে হচ্ছে ওর মেলার মধ্যে যাবে, ও বাবার সঙ্গে দৌড়িয়ে পাল্লা দিচ্ছে। আর চলে আসলাম এই যে আমাদের মেলার একদম মাঝখানে। অনেক লোকজন আসছে, সবাই বাংলাদেশি, সবাই অনেক সাজুগুজু করে আসছে, মেয়েরা। আর সবাই এখানে গান শুনছে। আর হচ্ছে আমরা মূলত আসছি সিনেমাকে দেখাতে। আমরা তো দেখবই সিনেমাকে দেখাতে পিঠা। আর এবার চলে যাচ্ছি আমাদের মেলার মূল আসার মূল আকর্ষণ, সেটা হচ্ছে পিঠা। তো পিঠা সঙ্গে এই যে পিঠা দেখাচ্ছি। এখন সব রকমের পিঠাই আছে বাংলাদেশে, আমরা যেগুলো সাধারণত আমাদের মারা তৈরি করে সব আছে এখানে পিঠাগুলো। এটা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে সবার জন্য ফ্রি দিয়েছিল। এরপর আমরা হচ্ছে আপনাদের মেলার যে অন্যান্য জিনিসগুলো আছে ওইগুলো সব কিছু ঘুরে দিয়ে পার্বণ এলো, কাজে তাই লেগে পড়ো। নারকেল গুড় দিয়ে পুর পিঠেতে ভরে ফেলো, শীতে পেট পুড়ে পিঠে, খালি প্লেট চেটে পুটে, তবুও ভরে না মন, পিঠে পেট চায় যে ডজন। পারছি না আর দাওয়ার কটা পিঠে, সেটিং করে ঠিক ঢোকাবো পেটে, কি করি বলো খিদে মেটে না যে, গন্ধে মম জীব উঠেছে মেতে। পৌষ সংক্রান্তি এলো ভাই, চলো পিঠে খেয়ে যাই, পেটে মনে শান্তি পেতে তাই চলো পিঠে খেয়ে যাই। পৌষ সংক্রান্তি এলো ভাই, চলো পিঠে খেয়ে যাই, পেটে মনে শান্তি পেতে তাই চলো পিঠে খেয়ে যাই। এখানে সাধারণত অনুষ্ঠান হলে এই রুমটাতে সব বাচ্চারা খেলাধুলা করে, ওরা ওদের মতো করে টাইম পাস করে। এতো আমরা এই যে আমাদের এইখানে যে মেলা হয়, মেলার মধ্যে তো যারা বিজনেস করেন আর কি ওমেনরা, তারা হচ্ছে এই দোকানগুলা দিয়ে থাকেন।
এখানে শাড়ি শাড়ি থেকে শুরু করে এভরিথিং আছে। এগুলো হচ্ছে থ্রি পিসের, মানে ওয়ান পিস, নো সরি, এটা থ্রি পিস। ভালো গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের তোমাদের ভাষায় শোনাবো নাকি গো। এখানে যে ব্লাউজ, শাড়ি শাড়ি এভরিথিং এখানে আছে। রঙ্গপতি রঙ্গপতি রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। এখানে আসলে মানে সবকিছুই কিনতে ইচ্ছা করে, কারণ বাংলাদেশে তো এগুলো আমরা এভাবে দেখে অভ্যস্ত, এরকম মেলা বা এরকম জাতীয় জিনিস এভাবে সাজানো থাকে, সব মিলে দেখতে অনেক ভালো লাগছে। এখানে রয়েছে মেলার আর একটা আকর্ষণ, সেটা হচ্ছে যে রাফেল ড্র। তো এর ফার্স্ট পুরস্কার হচ্ছে 55 ইঞ্চি সনি স্মার্ট টিভি, সেকেন্ড পুরস্কার ল্যাপটপ, থার্ড পুরস্কার মোবাইল। তো এটা অনেক মজাদার, তবে আমরা সাধারণত এই টিকিটগুলো কিনি না, কারণ জানি যে আমাদের লাক এত ভালো না যে এটা পাবো, সো কেনা হয় না। এখন চলে যাচ্ছি মেলার আর একটা আকর্ষণীয় পর্বে, সেটা হচ্ছে নাচ গান। বাঙালি বা আমরা বাঙালি, সো বাঙালিদের অনুষ্ঠানে নাচ গান থাকবে না।
শেষ, এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, তুমি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। বাই, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।